আর কোনো সংঘাত নয় এই বার্তা দিতে নিউ মার্কেটে ওড়ানো হয়েছে শান্তির প্রতীক সাদা পতাকা। বিভিন্ন দোকানের সামনে এই পতাকা উঠছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে দুদিন বন্ধ থাকার পর ওই এলাকার বিপণী বিতানগুলো খুলেছে আজ। তবে যে দুটি দোকানকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত, বন্ধ রাখা হয়েছে সেই দুটি দোকান। ব্যবসায়ীরা বলছেন ঘটনার সুষ্ঠু বিচার হোক, সরকারও খুব ভালোভাবে ব্যবস্থা নিতেছে, সিকিউরিটি ফুল ব্যবস্থা নিতেছে। আমরা আশা করি কাস্টমার খুব বেশি থেকে বেশি এখন আসবে আমাদের কাছে ইনশাল্লাহ। এখানে কাস্টমার আসলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, সবাই ঠান্ডা নিটল হয়ে গেছে, এখন সব কিছু সমাধানের দিকে আছে। যে দুইটা দোকান নিয়ে ঝামেলা হয়েছে সেই দুইটা দোকান আমাদের মার্কেট কমিটি আপাতত বন্ধ স্থগিত করেছেন। ক্রেতারাও আসতে শুরু করেছেন, ভেতরের পরিবেশ দেখে কিছুটা স্বস্তিও বোধ করছেন তারা। নিরাপত্তা করিডোর আছে, সব গেটে গেটে দেখতেছে এবং মাইকিং করতেছে যে কাস্টমারের সাথে যেন দোকানদারেরা খারাপ ব্যবহার না করে। সেরকম আতঙ্কের মধ্যে এখনো পড়িনি, আর সেরকম কোনো ভেজাল বা কিংবা আসার সময় কোনো দুর্ভাগন্তি ওগুলো কোনোটাই পাইনি। ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় হামলার মধ্যে পড়ে গুরুতর আহত হয়েছিলেন দোকানের কর্মচারী মোরসালিন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মানে মামলা কার নামে করবো? আমরা তো নিরীহ মানুষ, আমরা তার কারোর সাথে ঝগড়া করতে পারবো না, মারামারি করতে পারবো না, আমাদের লোক তো শেষ। সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে নিউ মার্কেট থানায় দায়ের করা হয় তিনটি মামলা, যার দুটি দায়ের হয়েছে পুলিশের পক্ষ থেকে। অন্যটি দায়ের করেছেন আগের দিন নিহত নাহিদ হোসেনের চাচা সাইদ। পুলিশ যে আক্রান্ত হয়েছে, এই পুলিশ আক্রান্তের বিষয়ে একটা মামলা হয়েছে এবং হচ্ছে হলো গতকালকে বিকালে যে ককটেলটা বিস্ফোরণ হয়েছে ঢাকা কলেজের সামনে, এই সংক্রান্ত একটা মামলা হয়েছে। সর্বমোট তিনটি মামলা এখনো পর্যন্ত রুজু হয়েছে। উত্তেজনা ছিল না ঢাকা কলেজ এলাকায়, গণপরিবহন থেকে শুরু করে পুরো এলাকার যান চলাচল ছিল স্বাভাবিক। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।